ওর যে ছোট বোন ওকে বললো জানালাটা একটু খুলে দিতে। ওর ছোট বোন জানালাটা খুলে দিল। এরপর মামুন কি দেখলো জানো? সবিমলের লাশ ঝুলছে। ও মাই গড, বলেন কি? হ্যাঁ, সরকার আমাদেরকে অনেকগুলো টাকা বেতন দেয়, আর সেগুলো দেয় হচ্ছে ক্রিমিনাল গুলোকে ধরবার জন্য, ভূত ধরবার জন্য না। আমার ভূতের একটু ডিফারেন্ট, চোখ বুঝলে তো আসেই, চোখ খোলা অবস্থায় রাস্তাঘাটে চলতে ফিরতে দেখা হচ্ছে। দেখা হচ্ছে কার সাথে? ভূতের সাথে বলিস কি? হ্যাঁ, তাহলে এতক্ষণ কি বললাম? আমি তাহলে সিরিয়াসলি তোমাদের দুইজনের ভূত ছাড়ানোর ব্যবস্থা করি। সকালবেলা কোথায় গিয়েছিলে? ডিবি অফিসে বাবা। ডিবি অফিসে কেন? দুজন ডিবি অফিসারকে বুক করলাম। মানে? বাবা, আমি 12 দিন পর অভয়নগর যাব, আর ওই ডিবি অফিসারও আমার সঙ্গে যাবে। আবার সেই ভূতের আড্ডা যাবে? হ্যাঁ বাবা, কাল রাতে একটা ভূতের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আগামী পূর্ণিমা রাতে তার সঙ্গে আমার দেখা হবে। এবার ওর সময় একা যাচ্ছি না, ভাবলাম এবার আর রিস্ক নিয়ে লাভ নেই, সাথে দুজন ডিবি অফিসারকে নিয়ে যাচ্ছি। ওরাও কি তোমার মতো পাগল নাকি? উত্তেজিত হতে পারে, কিন্তু তুমি সকাল থেকে এত উত্তেজিত কেন ভাইয়া? জানো সবুজ, ছোটবেলায় যখন বাবা মার সাথে গাড়িতে করে বেড়াতে যেতাম না, তখন এক ধরনের উত্তেজনা কাজ করতো। তারপর বয়স বাড়ার সাথে সাথে সেই উত্তেজনাও হারিয়ে গেল। এরপর যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, সেখান থেকে এডুকেশন ট্যুর, পিকনিকে গিয়েছি, কিন্তু সেরকম কোনো থ্রিল কখনো অনুভব করিনি। এরপর যখন প্রথম চাকরিতে জয়েন করলাম, তখন বিভিন্ন অপারেশনে যেয়ে এক ধরনের থ্রিল অনুভব করতাম। এরপরে একের পর এক অপারেশনে যাওয়ার পর আমার সেই থ্রিলও পান্তা ভাত হয়ে গেছে। কিন্তু আজকে জার্নিটাতে না কেমন যেন একটা ডিফারেন্ট ফিলিংস পাচ্ছি, কেমন যেন একটা ভয় কাজ করছে, আবার টেনশনও লাগছে। কারণটা কি বলতো সবুজ? কারণটা খুবই স্বাভাবিক, আমাদের এই জার্নির যে আয়োজনটা, এটা তো গত 12 দিন ধরে চলছে, তাই না? সেই বিষয়টা তোমার মাথার মধ্যে 12 দিন যাবত ঘুরপাক খাচ্ছে, আর আমি যে ক্যারেক্টারগুলো বর্ণনা করেছি তোমাকে, সেগুলো তোমার মাথার মধ্যে ঘুরছে। আর আমরা যাচ্ছি এখন মিশন। মিশন কোথায় আমাদের? অভয়নগর। সেই মিশনে যখনই রওনা হয়েছি, তোমার মনের কোণা থেকে ছোট্ট জগৎটা বেরিয়ে এসে তোমার পুরো অস্তিত্বটাকে একদম ঘিরে ফেলেছে। এখন থেকে তুমি সামনে যাই দেখবে আটকে উঠবে, ভয় পাবে, রোমাঞ্চিত হবে, এমনকি হিংস্র হয়ে যেতে পারো। সবুজ, তুই এত কিছু বুঝিস, সুবিমল তোর সাথে এরকম একটা ঘটনা ঘটালো, আর তুই সুবিমলের ব্যাপারটার কোনো কুলকিনারা করতে পারলি না? কুলকিনারা করতে পারিনি তা ঠিক না, রহস্য কিছুটা উদ্ঘাটন করতে পেরেছি, আর বাকিটা উদ্ঘাটন করার জন্যই তো এখন যাচ্ছি। আচ্ছা সবুজ, তুমি কি অসুরীদের অস্তিত্ব বিশ্বাস করো? অবশ্যই বিশ্বাস করি। শোনো, এই পৃথিবীতে মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে না। আচ্ছা সবুজ ভাইয়া, তুমি যে আমাদের সবাইকে নিয়ে সেখানে যাচ্ছ, সেখানে খাওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত, আমরা যে কদিন ওখানে থাকি, কারো যদি কোনো বিপদ হয়ে যায় তার দায় দায়িত্ব কার? আমার। আচ্ছা তো তুমি নিজেকে ছাড়া এই 5 জনের সেফগার্ডের জন্য কি কি করেছো? কিছুই না। তাহলে? তাহলে আর কি? শোনো, আমরা সবাই সুস্থ শরীরে যাচ্ছি এবং সুস্থ শরীরেই ফিরে আসব। আরে ভূত পেত হচ্ছে সাপের মতো, তুমি যদি তাদেরকে কোনো আঘাত না করো, তারা কখনোই তোমাকে আঘাত করবে না, নিজের পথেই চলে যাবে। তুমি এখন থেকে পথে যা দেখবে শুধু মনোযোগ দিয়ে দেখবে, এবং শুধু দেখবে তার চলে যাওয়াটা, ঠান্ডা মাথায় হজম করতে হবে। কিন্তু হজম করতে গিয়ে তো আমার এই অবস্থা হয়েছিল। আরে মামুন, তুই ভুল বললি। শোন, তুই যখন সুবিমলকে দেখেছিলি, সুবিমল তোকে গিলে খেয়ে ফেলেছে, তুই সেটা হজম করতে পারিস। সুবিমলকে তো আমিও দেখেছি না, আমার তো কিছু হলো না।
এত বাহাদুরি দেখাস না। এই মামুন বাদ দাও তো, এই খটখটা জানির মধ্যে না এই আলোচনাগুলো একদম জমে উঠছে না। তার চেয়ে বরং হরিচরণ বাবুর উঠোনে গিয়ে পূর্ণিমার মধ্যে এগুলো নিয়ে আলোচনা করা যাবে। এখন থাক, এখন অন্য গল্প করো অথবা গান শোনো। এই শিউলি, তোমার কাছে চিপস আছে? ওই যে চিপস, চানাচুর, ঝালমুড়ি, যা যেটা দরকার সবই আছে। আমি 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 আছি চানাচুর। ওকে, থ্যাংক ইউ, নিয়ে নিচ্ছি। এই ড্রাইভার ভাই, গাড়ি থামান তো, থামান থামান, এখান থামান। কেন কিরে, গাড়ি থামালি কেন? একটু কাজ আছে, দেখি দেখি আমি একটু নামবো। কি ব্যাপার? এখানে আমরা একটু যাবো, আসছি, এসে বলি। একটু একটা জায়গায় আমরা যাবো, একটু দুই মিনিট। সামনে গিয়ে বলি, এখান থেকে উঠি। মামুনের ছোট বোন। এই শামসু, এনো, টাকাটা রেখে যাও। আসেন আসেন, চলেন ভেতরে চলেন। এই এই শোন, আমরা এখানে দু চার দিন থাকবো, ঠিক আছে? তুই কিন্তু সবসময় আমাদের সাথে থাকবি। জি স্যার, জি স্যার। এই নে তোর 100 টাকা। কি করব স্যার? তোর মায়ের হাতে দিবি। আচ্ছা স্যার, আমারে কিছু দিলেন না? দিলাম। এইটা তো মায়ের হাতে দিতে কইলে। পাক না রে। দাও দাও দাও। এই নে, এটা তোর।
ঠিক আছে যা 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 আসেন আসেন ঢাকা শহর গেলে তো একদম ভাইজে খায় ফেলবে শুনেন আপনাদের জন্য আমি দুইটা রুম একদম পরিষ্কার করে সাজায় রাখছি একটাতে আপনারা তিনজন থাকবেন আর একটাতে ওনারা দুইজন থাকবেন দুইটাই অ্যাটাচ বাথরুম ঠিক আছে চলেন আপনারা আসছেন আমি যে কী খুশি হয়েছি এই যে আপনার ভাই সবুজ ও তো খুব ভালো ছেলে খুবই সাহসী একটা ছেলে আমার খুব পছন্দ হয়েছে ওরে ও যেদিন এখান থেকে যায় না আমি বলছিলাম যে দেখো তুমি কিন্তু আবার আসবা একবার না দুইবার না তিনবার আসবা এতবার আসতে হবে কেন শোনেন আপনাদেরকে একটা গল্প বলি ওই যে ম্যাচ আছে না ম্যাচ মনে করেন যে ম্যাচের থেকে আপনি আগুন ধরাইতে গেলেন আর হঠাৎ করে হাতের থেকে ম্যাচটা পড়ে গেল চারিদিকে অন্ধকার আপনি ম্যাচটা খুঁজে পাইলেন না পরদিন সকালবেলা আপনি আসলেন দিনের আলোতে এসে দেখলেন যে ম্যাচের কাঠিগুলো সব সরানো ছিটানো আপনি একবার পারলেন না দুইবার পারলেন না তিনবারে তো আপনি উড়াইতে পারবেন সবগুলো তাই না বুঝছেন আপনি বুঝিয়ে বলেছেন ঠিকই কিন্তু আমার মনে হয় না আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা আমি পরে বুঝাই গবু আসেন চলেন ভিতরে চলেন কাকাবাবু এই যে ঘর এইদিকে তোমরা একটু যাও আমি একটু আসছি হ্যাঁ ভাইয়া যাও চলেন চলেন ভিতরে চলেন এই যে এই যে এই ঘরটা এই যে হ্যাঁ যাও নিয়ে যাও সবুজ কে আসছে নিয়ে আসো নিয়ে আসো আমি কি লাড্ডুগুলো রেখে যাবো দেখো তো বলতেছি তোমার নাম কি নামটা বলো দাদা আমি শান্তি শান্তি কোন শান্তি আমার দেখলে কি আপনি চিনতে পারবেন কোথায় গেল